এখন ফোনে রূপসী। ত্বকের হাজারটা সমস্যা, পিগমেন্টেশন, পিম্পল, ইনফেকশন, এখন সব সমস্যার সমাধান ব্যবহার করুন সেন্সিটিভ স্কিনের জন্য গ্লো অ্যাক্টিভ ফেয়ারনেস প্যাক এবং নরমাল স্কিনের জন্য গ্লো ফ্রেশ ফেয়ারনেস প্যাক। প্রবলেম ফ্রি, উজ্জ্বল ত্বক ইজিলি। সূর্যের ইভি রেজ হলো ত্বকের ক্ষতির সব থেকে বড় কারণ। পান ম্যাক্সিমাম প্রোটেকশন গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের গ্লো ফেয়ার সানস্ক্রিনের সাথে। সানবার্নকে বলুন টাটা। ড্যান্ড্রাফ নিয়ে আপনাকে যদি অস্বস্তিতে পড়তে হয়, তবে ব্যবহার করুন গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের গ্লো হেয়ার অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু। ড্যান্ড্রাফের অভিশাপ থেকে চিরমুক্তি। পারফেক্ট ফেয়ারনেস আর উজ্জ্বল ত্বকের জন্য আমার একমাত্র ভরসা প্রকৃতি। গ্লো ফেয়ার ময়েশ্চারাইজার পৌঁছে যায় ত্বকের গভীরে, আমার ত্বকে রাখে নরম উজ্জ্বল ঝলমলে। ত্বকের যত্ন নাও, উজ্জ্বলতা পাও 24/7। নমস্কার, গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সুন্দর থাকবো আমরা সকলে, এটা খুব স্বাভাবিক, কিন্তু তার সঙ্গে এই সৌন্দর্যের সঙ্গে যদি গ্ল্যামার শব্দটা যুক্ত হয়, তাহলে দেখবেন আপনার সৌন্দর্যের যে মাপকাঠি সেটা অনেকটাই ছাপিয়ে চলে গেছে। কারণ গ্ল্যামারাস বিউটি ইচ অ্যান্ড এভরিবডি আমরা চাই, তো প্রত্যেকেরই চাহিদা বা কাঙ্ক্ষিত জায়গা এটাই থাকে। আর গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক মানেই হচ্ছে আপনাকে সেই সৌন্দর্য দেওয়া, সেই গ্ল্যামারাস জগতে আপনাকে নিয়ে যাওয়া, যার মধ্যে থেকে আপনার স্কিনের টেক্সচার আপনি ভালো করতে পারছেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই আপনার হেয়ারকেও সুন্দর করতে পারছেন। আরেকটি কথা বলি যে গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের বিশেষত্বের জায়গা থেকে দাঁড়িয়ে বলবো, সেটি হচ্ছে যে একটা সুন্দর ত্বক, একটা সুন্দর চুল পাওয়া, এটাই কিন্তু সামগ্রিক সৌন্দর্য নয়। তার জন্য কিছুটা এগিয়ে গিয়ে গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক ভাবলো যে স্কিন এবং হেয়ার তো সুন্দর হবেই, হওয়াতেই হবে, কারণ গ্ল্যামার ওয়ার্ল্ড যেখানে রয়েছে তার মধ্যে তাহলে আর কি খুঁত থাকতে পারে একটা সৌন্দর্য ব্যাঘাত ঘটানোর ক্ষেত্রে, সে হচ্ছে আমাদের ফিজিক, আমাদের চেহারা, আমাদের অতি স্থূলকায় চেহারা, ভারী হয়ে যাওয়া চেহারা, মেদবহুল চেহারা, আমাদের যে কোনো রকম গ্ল্যামারাস স্কিন বলুন বা একটা ফ্ললেস হেয়ার বলুন, যাই থাকুক না কেন, সেটাই কিন্তু নষ্ট করে দেয়। বাট গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক সেদিক থেকেও আপনাদের একটা ফুল স্টপ দিয়েছে, সেই চিন্তার যাতে কপালে ভাঁজ না পড়ে, তার জন্যই কিন্তু তারা ফিগার কারেকশনের জন্যও এমন কিছু এনেছে আপনাদের বন্ধুস্বরূপ গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক, যার মাধ্যম দিয়ে আপনি একটা সুন্দর ফিজিক পাচ্ছেন, একটা স্লিম চেহারা পাচ্ছেন এবং তার সঙ্গে পাচ্ছেন একটা সুন্দর ত্বক আর হেয়ার, সব মিলিয়ে মিশে একটা সামগ্রিক সৌন্দর্যের নামই হচ্ছে গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক। আর আমাদের বিশেষ করে বলবো যে এই রেঞ্জ আজকে একটু বেশি সময় এই জন্যই নিচ্ছি, কারণ গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক নিয়ে নতুন করে কিছু তো ডেফিনেটলি বলার নেই। আপনারা যারা যারা ইউজার্স আপনারা তো জানেনই এত সুন্দর তার থিঙ্কিং। শুধু আপনাদের দিকে তাকিয়ে আপনাদের মনোমত যে বিষয়গুলো, আপনারা যেটা চাইছেন সেই চাওয়ার দিকে নজর দিয়ে শুধু বলবো না, তাকে সম্মান জানিয়ে কিন্তু গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের এই অসাধারণ রেঞ্জ স্কিনের, তার সঙ্গে অবশ্যই রয়েছে হেয়ার, এবং বিশেষ করে বলবো হচ্ছে আপনার ইন্টারনাল যাতে আপনি মানে পিউরিফিকেশন করতে পারেন, একটা সুন্দর শরীর চেহারা পেতে পারেন, সেই দিক থেকেও কিন্তু গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক অন্যতম অনন্যতম, এটাই বলবো। আর আমাদের সঙ্গে যিনি রয়েছেন, যিনি থাকেন অলওয়েজ অল টাইম, আমাদের প্রিয় বন্ধু, যিনি অন্তত মিষ্টি কথা বলেন, খুব স্বল্পভাষী আর সুন্দর মনের মানুষ, গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের তরফ থেকে অবশ্যই আমাদের প্রিয় মানুষ আনিয়া, অনেক স্বাগত আনিয়া কেন শুনে আসার জন্য। থ্যাংক ইউ। কেমন গেল হোলিটা, কেমন গেল তোমার সঙ্গে হোলির পরে প্রোগ্রাম? হ্যাঁ, হোলির পরে প্রোগ্রাম, এবং বেশ আনন্দ করলাম আমরা, এবং অফিসের মধ্যেই সবাই আনন্দ করেছি আমরা। তবে একটা কথা বলতে হবে, একটা গ্রিন লিনেনে একটা সুন্দর রেড ব্লাউজে অসাধারণ লাগছে। আর আচ্ছা, আনিয়া লিনেনটা খুব পছন্দ, তাই তো?
এনিথিং কমফোর্টেবল দেখো, কতবার অনেকে জিজ্ঞেস করেন যে কি কি ধরনের ড্রেস করব, কি ধরনের কোথায় কি পরে যাব, তখন কিন্তু আমি সবাইকেই বলি যে যাতে আমরা কমফোর্টেবল থাকবো, ডিগনিটি মেনটেন করে নিজেদের সেটাই করি। আর এখন দেখো এত গরম পড়ে যাচ্ছে, তো এই নিজের কমফোর্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর আপনাদেরও বলি এমন কোনো মেটিরিয়াল ইউজ করবেন না যে তাতে কিন্তু স্কিন রিয়াকশন হয়, সেখান থেকে দেখবে অনেকের মানে সিনথেটিক কিছু পরে র্যাশ বেরিয়ে যায়। তো সেই জন্য একেবারে পিওর কটন এই জিনিসগুলো পরা এই সময় আমার মনে হয় ভালো। একদম। সুতরাং আনিয়া রয়েছে, প্রচুর কথা রয়েছে আপনাদের তরফ থেকে করা, প্রচুর কোয়েশ্চেন্স তো রয়েছেই। ফোন করবেন আমাদের সরাসরি, দুটি ফোন নাম্বার যাচ্ছে, আপনাদের স্কিন এবং আপনাদের হেয়ার নিয়ে যাবতীয় কোয়েশ্চেন। তোমারও নিশ্চয়ই হোলি ভালো গেছে, প্রচুর হোলি খেলেছি, পুচকি তোমার ছানা খুব আনন্দ পেয়েছে নিশ্চয়ই। একদম, সে তো মানে দুদিনই খেলেছে, সোমবার মঙ্গল, একদম সবাই তাই বলে ওকে দেখে যে আমার কাগেন কপি। তো দুদিনই, সোম মঙ্গল দুদিনই হোলি খেলেছে। তবে ও কি জানো, যখন কথা শুনে যা বলে দিই, যেভাবে যেরকম ভাবে আমি আপনাদের গাইড করি, আমার মেয়েকেও কিন্তু সেইভাবেই গাইড করি। মানে আমি বলি না আমরা পরিবারের মতো, তো সেই জন্য মেয়ের গাইডেন্সটা আর আপনাদের জন্য গাইডেন্সটাও কিন্তু একই রকম। ওকেও কিন্তু সেই ভালোভাবে অয়েল মানে গ্লো বডি পলিশিং অয়েল অ্যাপ্লাই করে, সানস্ক্রিন অ্যাপ্লাই করে তবে ও খেলতে গেছে। সেই জন্য কিন্তু মানে পরের দিন যখন স্কুলে গেছে, ওরও কোনো রং নেই গায়ে, আমারও নেই, একদমই তাই। কিন্তু একটা কথা বলি, কিন্তু প্রচুর খেলেছে হোলিতে, আনবিটা ছবি যখন দেখেছে সবাই, সবাই আমাকে বলছে যে ম্যাম ও কি কি কত খেলেছে হোলি, তাহলে নেই কেন, এটা হচ্ছে আনন্দের বিষয়। তবে হ্যাঁ, তোমার গাইডলাইন্সে যারা ছিল তারা ডেফিনেটলি আমাদের ওখানে রয়েছে, আনন্দ সহকারে হোলি খেলেছে, দোল খেলেছে, এবং সেই স্পটটা নেই, শুধু মনে আছে দাগ, আনন্দের দাগ। আর তোমাকে একটা প্রশ্ন করি ফোন নেওয়ার আগে, সেটা হচ্ছে যে গরম পড়ছে, আমাদের এখন অনেক অল্প বয়সে দেখবে খুব তাড়াতাড়ি প্রি ম্যাচিওর এজিংয়ের একটা সমস্যা তোর চলে আসছে, তো অ্যান্টি এজিং কেয়ারটা আমরা কীভাবে ঠিক পাবো, একটা ফোন নিয়ে আসছি আমরা। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? তোমাকে সুন্দর লাগছে, আর তোমাকে হোলিতেও খুব সুন্দর লাগছিল, তোমার ফেসবুকে দেখছিলাম। তোমার আচ্ছা, হোলি খেলেছো তুমি আমার মতো, দেখেছো তো আমি কিরকম খেলেছি, প্রচুর খেয়েছি, সেগুলো দেখেছো। তো তোমার কেমন কাটলো ঋতুশ্রী? ও হো, ঋতুশ্রী তো যাই হোক ডিসকানেক্ট হয়ে গেছে, আরেকবার ট্রাই করতে থাকো ভাই যদি পেয়ে যাও। তবে হ্যাঁ, আনন্দ করেছে দেখো, তোমাকে দেখেও হচ্ছে সোশ্যাল সাইটে আমরা আনিয়াকে পাইও, যেটা তোমাকে বললাম যে এজিং একটা অ্যান্টি এজিং কিওর মানে কেয়ার, সেই কেয়ারটা আমরা ঠিক কী করে নেবো? কিওর কথাটা যে বলে ফেললাম তুমি, এটা কেন বলতো, কিওর হচ্ছে কিওরের আগে আমরা প্রিভেন্ট করব জিনিসটাকে, তাহলে জিনিসটা অনেক সহজ হয়ে যায়। এই যে ঋতুশ্রী কত বয়স বললো, 19 বছর, ঋতুশ্রী বা এরকম ধরনের বয়স যাদের, বা যারা 20-30 বা আমার ছোট বোনেরা যারা রয়েছে, তাদের কিছু কিছু হ্যাবিট যখন আমি দেখি আমাকে একটু সারপ্রাইজই করে। আমি তোমাদের হয়তো অনেক ছোট বোনেরা আমার এই কথাটার অনেকের পছন্দ হবে না, কিন্তু তাও আমি বলবো যদি তোমরা দিদির মতো মানো, যদি গাইডলাইন্স আমার গাইডলাইন্সে তোমাদের কিছু উপকার হয়, তবে অবশ্যই আমি এটা বলবো যে আজকালকার দিনে যখন আমি দেখি না খুব অল্প বয়সে টোব্যাকো অ্যালকোহল কনজাম্পশন শুরু করে দেয়, সেটাই কিন্তু এই এইজিংয়ের পেছনে একটা অনেক বড় রোল প্লে করে, তাতে কিন্তু স্কিনের ছাপটা পড়বে। এই সমস্ত জিনিস থেকে দূরে থাকবে অবশ্যই, সানস্ক্রিনটা অবশ্যই ইউজ করবে, রোজ বাইরে বেরোতে হয়, বাইরে না বেরোলেও যারা আমরা বাড়িতে থাকি, অনেকে রান্না করতে আমাদের খুব পছন্দ, আমি নিজেও ভালোবাসি, কিন্তু অনেকে দেখবে ধরো কখনো কখনো আমি শুটিংয়ের পর বাড়িতে গিয়ে হয়তো রান্না করছি,
আমি না মেকআপটা না তুলেই রান্না করলাম, কেন বলো তো? কারণ আমার স্কিনের একটা লেয়ার পরে রয়েছে, তার আগে সানস্ক্রিন রয়েছে, সেই জন্য স্কিনে একটা লেয়ার, সানস্ক্রিনের লেয়ার রেখে তবে গিয়ে রান্না করুন। হিট কিন্তু প্রচণ্ড ড্যামেজ করে দেয় এই সামারটা, যখন খুব মানে যখন খুব বেশিভাবে আমরা ফিল করতে থাকবো তখনই বুঝতে পারবো যে হিট কতটা ড্যামেজ করেছে। তারপর তো আসছে স্কিন কেয়ার, একটা হেলদি লাইফস্টাইল দরকার সবার, হেলদি ডায়েট দরকার, সেগুলো মেনটেন করুন অবশ্যই, আর তার সাথে সাথে স্কিন কেয়ারটা করুন। আর তার জন্য স্কিন কেয়ারে আমাদের বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি রানাঘাট থেকে রূপা বলছি। রূপা বয়স কত? হ্যালো, বয়স 30। 30 বছর, আচ্ছা বলুন। হ্যাঁ, মানে আমার স্কিনটা খুব অয়েলি আর কোনো গ্লামার নেই, আর ছোট ছোট মানে একদম ছোট ছোট র‍্যাশ বেরোয়, আমি কোনো কিছু ইউজ করি না, কিন্তু কি করব একটু বলে দিন, আর কোনো গ্লামার নেই। আচ্ছা, গ্ল্যামার নেই, তুমি গ্ল্যামার ওয়ার্ল্ডের হাত এখনো ধরো নেই আমার মনে হয়, তাই জন্যই তোমাকে বলে দিচ্ছি তোমাকে একটা অয়েলি স্কিনের ট্রিটমেন্ট করতে হবে, তার সাথে সাথে অ্যান্টি এজিং স্কিন কেয়ারটাও আমরা দেখিয়ে দেবো, সেটাও তুমি ফলো করবে। আমি 30 বছর বয়স, তো আমার থেকে ছোট, আমি তুমি বললাম। আচ্ছা, ফার্স্ট অফ অল বলে রাখি যে অয়েলি স্কিন কন্ট্রোল করার জন্য তুমি কি করবে, গ্লো মিন্ট বা গ্লো শাইন ফেস ওয়াশ ইউজ করবে, চটপট নামগুলো লিখে ফেলো। আর গ্লো অ্যাক্টিভ ইউজ করো রোজ, দিনে দুবার ইউজ করতে পারলে খুব ভালো রেজাল্ট পাবে। সপ্তাহে 2-3 বার গ্লো শাইন প্যাকটা ইউজ করবে। আর যেহেতু 30 হয়ে গেছে তোমাকে কিন্তু অ্যান্টি এজিং কেয়ারটা একটু একটু শুরু করে দিতে হবে। গ্লো ইয়াং প্যাক, যেটা দিয়ে আমরা অ্যান্টি এজিং একটা ট্রিটমেন্ট করি, সেটা যদি তোমার পক্ষে সপ্তাহে 3 বার সম্ভব হয় না, 30-তে আমি বলবো 1-2 বার করো, কারণ এখনও স্কিনটা অয়েলি রয়েছে, তো সেই জন্য ড্রাইনেস থেকে যে একটা ফাইন লাইন্স রিঙ্কলস চলে আসে সেইটা হয়তো দেখতে পাচ্ছ না তুমি, সেই জন্য আমি বলবো গ্লো ইয়াং প্যাকটা একদিন ইউজ করো। আর বাকি যে স্কিন কেয়ারটা বললাম সেটা কিন্তু রোজকার স্কিন কেয়ার, রোজ রাতে গ্লো মিন্ট ময়েশ্চারাইজার ইউজ করবে, গ্লো ক্লিন রোজ টোনার ইউজ করবে, যেভাবে বলি যে একটা বেসিক স্কিন কেয়ার সেটা অবশ্যই রোজ যেন ফলো করা হয়। আর আমরা কি গ্লো ইয়াং প্যাকের অ্যাপ্লিকেশনটা একবার দেখে নেবো, দেখিয়ে দেবো অ্যাপ্লিকেশন দেখার আগে একটা অ্যানাউন্সমেন্টটা করে ফেলবো চট করে, আমরা একটা ফুটেজ দেখবো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট করে ফেলবো যে পার্লার অফার্স গুলো এখনো পর্যন্ত আপনাদের জন্য রয়েছে, আপনাদের প্রতি ভালোবাসায় রয়েছে অবশ্যই। দেখো আমি তোমাকে বলি, রানাঘাট থেকে কিন্তু ব্যারাকপুর পার্লার আসা খুব একটা আমার মনে হয় না খুব বেশি দূরত্ব তো হবে না, অনেক কিছু অনেক প্রমোশনাল অফারে রয়েছে, গ্রিন টি ফেশিয়াল যেটা তোমার জন্য কিন্তু খুব এফেক্টিভ হবে এই ধরনের স্কিনে, আর তার সাথে ব্যাক পলিশিং ট্রিটমেন্ট রয়েছে সেটা 1999। গ্রিন টি কিন্তু একটা প্রিমিয়াম ফেশিয়াল, এটা বেশ এক্সপেন্সিভ একটা ফেশিয়াল, কিন্তু এখন 1999 রয়েছে। একদমই তাই, বা একটা অশ্বগন্ধা সিগনেচার ক্লেন্সিং, তার সাথে ডিট্যানিং হ্যান্ড অ্যান্ড ব্যাক পলিশিং ট্রিটমেন্ট রয়েছে, এই জিনিস সেটা কিন্তু মাত্র 1199 টাকায়। আমি বলবো একটা ছোট ট্রিটমেন্ট বা একটা ডিপ ক্লেন্সিংও করিয়ে দেখো সেলনে এসে, আমরা অ্যানাউন্সও করে দেবো কোথায় কোথায় গ্ল্যামার বিউটি সেলন রয়েছে, তাতেই কিন্তু অনেক অনেক ডিফারেন্স দেখতে পাবে স্কিনে। আর বিশেষ করে বলবো অফার্সের ক্ষেত্রে আমি 699 টার থেকে বলা শুরু করি। 699-এ আপনারা আন্ডার আর্মস, ফুল আর্মস এবং ফুল লেগস ওয়্যাক্সিং পাচ্ছেন, ব্রাইডাল প্যাকেজের মধ্যে থাকছে ব্রাইডাল মেকআপ, ফেশিয়াল, গোল্ড হ্যান্ড অ্যান্ড ব্যাক ট্রিটমেন্ট, এছাড়া রয়েছে পেডিকিউর, ম্যানিকিউর, হেয়ার স্পা, এটা পাচ্ছে 9,100 টাকা, এটা ব্রাইডাল প্যাকেজ। আর গ্রুম প্যাকেজ হচ্ছে 5,900 টাকায়। অর্গ্যানিক ব্রাইটনিং ফেশিয়াল তার সঙ্গে গোল্ড হ্যান্ড ট্রিটমেন্ট আর ম্যানিকিউর পেডিকিউর মাত্র 1,999 টাকায়। অশ্বগন্ধার কথা একটু আগেই বলেছে আনিয়া, অশ্বগন্ধার সিগনেচার ক্লিনজিং তার সঙ্গে হ্যান্ড পলিশিং উইথ ডিট্যানিং, ব্যাক পলিশিং উইথ ডিট্যানিং পাচ্ছেন মাত্র 1,199 টাকা এই অফারে। হেয়ার স্ট্রেটনিং, স্মুথনিং, রিবন্ডিং, যেটা শরীর ভেঙে বলে দিয়েছে, তারপরে কিছু কেয়ারের দরকার, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই কেয়ারে যাতে কোনো ভুল না হয় সেই জন্য কিন্তু প্রথমবারের ওয়াশটা যাতে প্রফেশনালি হয় সেটাও এর মধ্যে 3999 ইনক্লুড করে দেওয়া রয়েছে। ফার্স্ট হেয়ার কাটটা রয়েছে, তার সঙ্গে ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্ট যেগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের এর জন্য আলাদা করে কিছু পে করে সার্ভিস নিতে হবে না, হবে না। গ্রিন টি ফেশিয়াল অ্যান্ড ব্যাক ট্রিটমেন্ট পাচ্ছেন মাত্র 1,999 অর্থাৎ 1,999, স্টাইলিশ হেয়ার কাট উইথ হেয়ার স্পা 999 টাকায় মাত্র। স্পেশাল অফার্স তো ছিল, আপনারা পেয়েছেন একদম
মাদার্স এবং ডটার্সদের জন্য। এটা এটা একটা বড় প্রাপ্তি। আমি বলছিলাম যে ভালোবাসার কথা গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে মানুষের, তো সেই সুযোগটা কিন্তু করে দিয়েছে। আর পার্লারে আপনারা তো অবশ্যই যোগাযোগ করবেন। একটা কথা বলি যে সিওডি ফ্যাসিলিটিসের মধ্যে 10% ডিসকাউন্ট এখনও কিন্তু চলছে, আপনারা চটপট করে সেই ক্যাশ অন ডেলিভারি ফ্যাসিলিটিসে 10% ডিসকাউন্টটা পাচ্ছেন। আর যারা যারা কোর্স করতে চাইছেন, বিউটিশিয়ান কোর্স, হেয়ার স্টাইলিস্ট বা মেকআপ আর্টিস্ট হতে চাইছেন, তার জন্য সেই সার্টিফিকেট কোর্সে কিন্তু 15% অফ থাকছে কোর্স ফিজের ওপর। সুতরাং সেই সুযোগ মায়ের স্কিন টাইপ অনুযায়ী একটা ট্রিটমেন্ট নিলেন আর মেয়ে মেয়ের স্কিন টাইপ অনুযায়ী একটা ট্রিটমেন্ট নিলেন, যাই করুন না কেন তার উপরে ট্রিটমেন্টের উপরে 40% টোটাল অ্যামাউন্টের উপর ডিসকাউন্ট পেয়ে যাবেন। এটা হচ্ছে স্পেশাল অফার ফর মাদার্স অ্যান্ড ডটার্স, তাদের জন্য তাদের যে বিলিং হবে তার উপর 40% ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন এখন। এবং সেখানে সেটা কিন্তু এই চারটে পার্লারের মধ্যে আপনারা গিয়ে পেতে পারেন, সেটা উল্টোডাঙ্গা হোক, সেটা গড়িয়াহাট, হরদা, ব্যারাকপুর, চারটেতেই পাবেন। তুমি বলছিলে একটা ভিডিও দেখবে, গ্লো ইয়াং প্যাকের ভিডিওটা আমার খুব দেখাতে ইচ্ছা করছে, কারণ আমরা অ্যান্টিএজিং স্কিন কেয়ার নিয়ে কথা বললাম বা রাত্রিবেলা কিভাবে অ্যান্টিএজিং স্কিন কেয়ারটা করলে আমাদের আমরা একটা ঠিকঠাক অ্যান্টিএজিং কেয়ার নিতে পারবো সেটা আমরা দেখে নেব রাতের জন্য। সেখানে গ্লো ইয়াং ময়েশ্চারাইজারটা খুব ইম্পর্টেন্ট, তো কীভাবে প্যাকটা অ্যাপ্লাই করে, টোনিং করে, সিরাম অ্যাপ্লাই করে, ময়েশ্চারাইজ করে রাতে ঘুমাতে যাবো আমার আমি সেটা দেখাতে চাইছি। কারণ একটু আগে আমি যে বললাম যে বেসিক স্কিন কেয়ারটা ফলো করতে যে প্যাক লাগালে মানে সবকিছু হয়ে গেল তা নয়, কিন্তু তারপরেও কিন্তু টোনারের ইম্পর্টেন্স রয়েছে, সিরাম রয়েছে, ময়েশ্চারাইজার রয়েছে। আর একটা অ্যান্টিএজিং বেনিফিট দিতে পারে এমন একটা ফেশিয়াল সেটাও দেখে নিই, যেটা আমরা আজকে তাহলে ডার্ক চকলেট পমেগ্রানেট ফেশিয়ালটা দেখে তাহলে দুটো ভিডিওস আমরা দেখে ফিরছি। নমস্কার, আমি রিয়া। আমি আপনার ব্যাপারে টিভিতে, ম্যাগাজিনে অনেক দেখেছি, পড়েছি, তাই বারবার ভাবছিলাম আপনার কাছে আসা একটা দরকার, কারণ আমি অলরেডি 30 পেরিয়ে গেছি। আমার অ্যান্টিএজিংয়ের জন্য কী করা দরকার আমি ভাবছিলাম আপনার সাথে কথা বলে, ডিসকাস করে, বা আমার স্কিনটা আপনাকে দেখিয়ে কী ইউজ করা যায় না যায় সেই ব্যাপারে একটু যদি আপনি আমাকে হেল্প করেন খুব ভালো। অ্যান্টিএজিং কেয়ারটাই বেসিক্যালি আপনি চাইছেন, কিন্তু অ্যান্টিএজিং কেয়ারের সাথে আমি আরও কয়েকটা প্রবলেম দেখতে পাচ্ছি, মানে যেগুলো করতে হবে। কিছু আমি কপালে কিন্তু মানে ফোরহেডের দিকে অনেক র্যাশ দেখতে পাচ্ছি। বাড়িতে স্কিন কেয়ারটা যেটা করবে সেটা হচ্ছে গ্লো অ্যাক্টিভ দিয়ে রোজ স্কিন কেয়ারটা করতে হবে। সেই প্যাকটা 5-6 মিনিট আমরা মুখে অ্যাপ্লাই করে রেখে দেবো, আর গ্লো ইয়াং প্যাক যেটা দিয়ে অ্যান্টিএজিং কেয়ার হবে। আর রোজ রাতে একটা খুব ভালো অ্যান্টিএজিং কেয়ার বা অ্যান্টিএজিং ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে ঘুমাতে যেতে হবে, সেটা হচ্ছে গ্লো ইয়াং ময়েশ্চারাইজার।
রিয়া, এতক্ষণ অ্যান্টি এজিং ট্রিটমেন্টটা আমি বুঝে নিলাম, বিউটিশিয়ান আমাকে অ্যাপ্লাই করে বুঝিয়ে দিল কীভাবে ইউজ করতে হবে। আমার ট্রিটমেন্টটা করার পর বেশ ভালো লাগছে, ফিল হচ্ছে খুব ভালো, স্কিনটা অনেক গ্লো করছে আর স্কিনটা অনেক হাইড্রেট মনে হচ্ছে। আরাত্রিকা, আমার স্কিনের সান ড্যামেজ এবং ছোট ছোট ফাইন লাইন্সের প্রবলেম ছিল, তখন আমি জানতে পারলাম গ্ল্যামার ওয়ার্ল্ড বিউটি স্যালনের ডার্ক চকলেট পমিগ্রানেট ফেসিয়ালের কথা, এবং সেটা করার পর আমার স্কিনে একটা জাদুর মতো আমার স্কিনের যত প্রবলেম ছিল সব প্রবলেমগুলো সলভ হয়ে গেল। তার উপর আমার একটা উপরি পাওনা হয়েছে, যেটা হচ্ছে আপার ব্যাক মাসাজ, যেটাতে আমার একটা প্রচণ্ড ব্যাক পেন হতো এবং আমার ভীষণ স্ট্রেস লাইফ ছিল, সেটা থেকে আমি প্রচণ্ডভাবে রিলিফ পেয়েছি থ্যাংকস টু আনিয়াদি এবং গ্ল্যামার ওয়ার্ল্ড বিউটি স্যালন আমাকে এত সুন্দর একটা ত্বক এবং একটা টেনশন ফ্রি লাইফ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।
সত্যি মানে একটা কথা তো বলতেই হবে যে রিল্যাক্সেশন কাকে বলে। আমি জাস্ট এই ভিডিও ফুটেজ দেখতে দেখতে আনিয়াকে বলছিলাম যে আমার এক্ষুনি বলছিলে তুমি যে এই ম্যাসাজটা আমার দরকার। এবং দেখো একটা এই যে তুমি অ্যান্টি এজিং এর আমি জাস্ট আলোচনা শুরু করেছিলাম, একটা রিফ্রেশমেন্ট আর ভিতর থেকে তুমি যখন একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করে দেখবে তুমি এমনি শুন। আর ত্রিকা যে বললো দেখো যে এত স্ট্রেসফুল লাইফ ছিল তো স্ট্রেসটাকেও কিন্তু আমাদের কমাতে হবে। অনেকেই বলেন যে কি করে কমাবো, সত্যি আমিও নিজে বলতে পারবো না যে একটা একটা এই ফর্মুলাতে স্ট্রেস কমবে। যেটা করতে ভালো লাগে, যা করলে নিজেকে খুশি রাখা যায়, এইভাবে স্ট্রেসটা কম করতে হবে আমাদের। আর তার সাথে সাথে যেটা আমরা অ্যান্টিজিং নিয়ে কথা বলছিলাম, হেলদি ডায়েট, একটা লাইফস্টাইল চেঞ্জ, কিছু কিছু বাজে অভ্যাস যেগুলোর কথা আমি বলছিলাম, সেগুলো যদি কারোর থেকে থাকে সেগুলো থেকে বেরিয়ে আসা, আর একটা ভালো হেলদি মানে হাইজিন মেনটেন করা, একটা হেলদি গুড স্কিন কেয়ার মেনটেন করা, এটুকু করলেই আমার মনে হয় কিন্তু অ্যান্টিজিং কেয়ারটা খুব ভালোভাবে করতে পারবো। আর গ্লো ইয়াং ময়েশ্চারাইজার, আমি কিন্তু বারবার বলে দিই, গ্লো ইয়াং ময়েশ্চারাইজার হচ্ছে একটা অ্যান্টি এজিং অ্যান্টি রিঙ্কল ময়েশ্চারাইজার, যেটা অনেক বেশি থিক, অনেক হেভি। এবার গরমের অনেকে অনেকে হয়তো বলবেন যে আমি এসিতে ঘুমাই না, সেক্ষেত্রে যখন হিউমিডিটিটা প্রচণ্ড বেড়ে যায় তখন একটু হেভি কিছু অ্যাপ্লাই করতে অসুবিধা হয়। সেরকম যদি হয়ে থাকে আমি বলবো অল্টারনেট করে, অনেককে আমি বলেছি দেখেছো যে অল্টারনেট করে গ্লো নাইট ক্রিম ইউজ করুন, বা অল্টারনেট একদিন গ্লো ইয়াং ময়েশ্চারাইজার, একদিন গ্লো নাইট ক্রিম, বা যদি আরেকটু হালকা ধরনের কোনো ময়েশ্চারাইজার চাই তাহলে আমরা গ্লো স্মুথ ময়েশ্চারাইজার ইউজ করতে পারি। আবার একটু আগে যে ফোনটা পেলাম যে অয়েলি স্কিন 30 ইয়ার্স ওল্ড, যাকে আমি অ্যান্টিজিং এর কথাও বলেছি আবার অয়েলি স্কিন কেয়ার করার সেটাও বলেছি, তো সেক্ষেত্রে যাদের অয়েলি স্কিন তারা কিন্তু তো অল্টারনেট করবো কি দিয়ে, গ্লো মিন্ট ময়েশ্চারাইজার দিয়ে, এই জিনিসগুলো জানতে হবে। সেই জন্যই বলবো যে হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করলে কিন্তু একদম স্কিনের জন্য ঠিক যেটা দরকার যতটুকু দরকার ততটুকুই ইউজ করতে হবে, তার বাইরে এক্সট্রা কিছু নয় লাগবে না। একটা কথা বলি, যে তুমি বললে না যে ময়েশ্চারাইজারের ক্ষেত্রে অনেকে হয়তো বলছে যে মানে বলে ইনফ্যাক্ট যে আমার অয়েলি হয়ে যাচ্ছে বা আমি প্রচণ্ড ঘামছি, সেখানে তো গ্লো সেফটা পাফ করতেই পারে, গ্লোসেফ পাফ করতেই পারে, এটা কিন্তু খুব ভালো একটা দিয়েছো তুমি, একদম একদম। কারণ দেখবে গরমের দিনে অনেকের অভ্যাস থাকে সন্ধেবেলা স্নান টান করে প্রচুর পরিমাণে পাউডার ইউজ করে ফেলা, কিছু কিছু পাউডার আছে ক্ষতিকারক, সেক্ষেত্রে আমি বলবো গ্লোসেফ পাউডার যেগুলো ন্যাচারাল হার্বস দিয়ে তৈরি সেটা আমরা হালকা করে করে রাখতে পারি একদম ঘামটাকে অ্যাবজর্ব করার জন্য। কিন্তু যারা এসিতে রয়েছেন তাদের হয়তো সেটা দরকার হয় না। তবে হ্যাঁ, দিনের বেলা গ্লো ফেয়ার 40 সানস্ক্রিনটা অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না, তার ওপরে গ্লো সেফ পাউডার, এতে কিন্তু আমি যে বললাম না লেয়ার ফেলে আমি রান্না করতে যাই বা একটু একটা একটার পর একটা লেয়ার দিয়ে যদি আমরা বাইরে যাই, সেরকমই গ্লো ফেয়ার 40 উপরে গ্লো সেফ পাউডারের একটা কোটিং করে আমরা যদি বাইরে যাই স্কিন অনেক বেশি প্রোটেক্টেড থাকবে। একদমই তাই। আর আপনারা কিন্তু আপনাদের প্রশ্ন অবশ্যই রাখতে পারেন, আমাদের সময় যতটুকু হাতের রয়েছে, আর আমরা আলোচনাও করছিলাম অ্যান্টি এজিং নিয়ে। হ্যালো, যাই হোক আপনারা ফোন করতে পারেন। আপনাদের আবারও বলে দিই যে ব্রাইডাল প্যাকেজটা, আমাদের কিছু ছবি রয়েছে বোধহয় ব্রাইডাল প্যাকেজ এবং তার সঙ্গে গ্রুম প্যাকেজ রয়েছে, ব্রাইডাল প্যাকেজের মধ্যে কী কী পাচ্ছেন আমি বলে দিয়েছিলাম, আপনাদের অবশ্যই আরেকবার মিলিয়ে নিন। প্রথমত হচ্ছে ব্রাইডাল মেকআপ থাকছে, তার ওটা তো থাকছেই, ফেশিয়াল, গোল্ড হ্যান্ড ট্রিটমেন্ট থাকছে অ্যান্ড ব্যাক ট্রিটমেন্ট অলসো, পেডিকিউর ম্যানিকিউর থাকছে, এবং তার সঙ্গে থাকছে অবশ্যই কিন্তু হেয়ার স্পা আর ফেশিয়াল 9,100 টাকা এবং 5,900 টাকার গ্রুম প্যাকেজ। আর অবশ্যই আপনারা যোগাযোগ করে থাকবেন, যা যা পার্লার অফার্স রয়েছে তার সুযোগ তো নেবেনই, এবং ব্রাইডাল প্যাকেজ আপনারা দেখতেও পাচ্ছেন টোটালটা বিভিন্ন ধরনের। যারা এই জিনিসগুলো শিখতে চাইছো তারা অবশ্যই চলে এসো পার্লারে, এখনো 15% ডিসকাউন্ট পেয়ে যাবে, সুযোগ অপেক্ষা আপনাদের অবসানে পৌঁছে যাবেন, সিওডিতে কিন্তু 10% ডিসকাউন্ট রয়েছে। আর সোমবার দিন অপেক্ষা করবেন 2:30 সময় আবার গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক, আবার আনিয়ার জন্য অনেক ধন্যবাদ আনিয়াকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। পারফেক্ট ফেনেস আর উজ্জ্বল ত্বকের জন্য আমার একমাত্র ভরসা প্রকৃতি, গ্লো ফে ময়েশ্চারাইজার পৌঁছে যায় ত্বকের গভীরে, আমার ত্বকে রাখে নরম উজ্জ্বল ঝলমলে, ত্বকের যত্ন নাও, উজ্জ্বলতা পাও 24/7। শুধু ধুলো ময়লা নয়, আপনার রোজকার ক্লান্তিকেও ধুয়ে মুছে সাফ করে দেয় গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের গ্লো স্মুথ ফেস ওয়াশ, সম্পূর্ণ ভেষজ উপায়, আপনি পেয়ে যান স্মুথ গ্লোয়িং স্কিন।
পড়ে যাচ্ছে, হেয়ার গ্রোথ নেই, চিন্তা কি? ব্যবহার করুন গ্ল্যামো ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের টপ হেয়ার সলিউশন। চুল পড়া বন্ধ, নতুন হেয়ার গ্রোথ, দুটোই হবে।